পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা সিনেমার অভিনেতা অভিনেত্রীদের প্রতি বছর সম্মানিত করে থাকেন। রাজ্য সরকারের তরফে দেওয়া হয় মহানায়ক সম্মান। আর এই মহানায়ক সম্মান প্রদান বিষয়ে প্রত্যেক বছর অভিনেতা অভিনেত্রীরা ট্রোলড হতে থাকেন। পুরস্কার প্রাপকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ঠাট্টা করেন অনেক মানুষ। এবছরও তার ব্যতিক্রম হল না। অঙ্কুশ হাজরার হাতে মহানায়কের সম্মান উঠতে দেখে অনেকেই কটাক্ষ করেছেন, কিন্তু এবার অঙ্কুশ হাজরা এই বিষয়ে নিজে মুখ খুলেছেন। তিনি জবাব দিয়েছেন প্রতিপক্ষ ট্রোলকারীদের। মহানায়ক উত্তম কুমারের নামে এই পুরস্কার প্রদানের আয়োজন করা হয় রাজ্য সরকারের তরফে। এর আগে মহানায়ক এবং মহানায়িকার সম্মান পেয়েছেন দেব এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। পুরস্কার উঠেছে নুসরত জাহান, সোহম চক্রবর্তীর হাতে। এবছরে অর্থাৎ 2023 সালে মহানায়ক সম্মানে সম্মানিত হয়েছেন কোয়েল মল্লিক, শুভশ্রী, শ্রাবন্তী এবং অঙ্কুশ হাজরা। এখন আর অভিনয় না করলেও মহানায়ক সম্মান উঠেছে তৃণমূল ঘনিষ্ঠ সায়ন্তিকার হাতেও। পাশাপাশি এবছরে বিশেষ চলচ্চিত্র সম্মান পেয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং সোহিনী সরকার। এছাড়াও বিশেষ চলচ্চিত্র সম্মান পেয়েছেন পরিচালক হরনাথ চক্রবর্তী। পুরস্কার প্রাপকদের তালিকা দেখে যথারীতি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হাসাহাসি এবং টিপ্পনি। মহানায়ক উত্তম কুমারের নামাঙ্কিত পুরস্কার গ্রহণ করার যোগ্যতা রয়েছে কি না তা নিয়ে ট্রোলড হয়েছেন অঙ্কুশ। এবার তিনি নিজেই এই সমস্ত ট্রোলের উত্তর দিয়েছেন। পুরস্কার গ্রহণের ছবি শেয়ার করে অঙ্কুশ লিখেছেন, পুরস্কার আমাকে অনুপ্রেরণা যোগায়, সেজন্যই এই পুরস্কার গ্রহণ করলাম। অনেক পরিশ্রম এখনও বাকি আছে। নিজেকে এই পুরস্কারে যোগ্য করে তোলার জন্য আমাকে আরও অনেক পরিশ্রম করতে হবে। আপাতত আমার মতো একজন সামান্য নায়ককে রাজ্য সরকারের তরফ থেকে এই মহানায়ক সম্মান দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তিনি জানিয়েছেন তিনি মহানায়ক নন, এখনও তার অনেক পরিশ্রম করা বাকি, অনেক কাজ করা বাকি। প্রসঙ্গত গত বছরে নুসরত জাহানের মহানায়ক সম্মান পাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। তাঁর অভিনীত ছবিগুলির নাম নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন। মহানায়ক উত্তম কুমারের নামাঙ্কিত একটি পুরস্কার নেওয়ার মতো তাঁর যোগ্যতা রয়েছে কি না সে বিষয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। যদিও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সকলকে সম্মান দেওয়া হয়েছে, কাউকেই বাদ দেওয়া হয়নি, যারা যোগ্য সকলকেই মহানায়ক সম্মান দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর বাংলা সিনেমার সাথে যুক্ত ব্যক্তিদের এভাবেই সম্মানিত করে আসছেন।